আমরা মুমিন হতে চাই কানবো কার কাছে? কার কাছে মাথা নত করবো হাত নামান, কার কাছে মাথা নত করব? নবীজি কার কাছে কানছিলেন উম্মতের জন্য? সেজদাই পরে আমার নবী উম্মতি উম্মতি বলে কানছেন, রব্বি হাবেলি উম্মতি, রব্বি হাবেলি উম্মতি। এখন পর্যন্ত আমার নবীজি কানতেছেন উম্মতি উম্মতি বলিয়া বলেন সুবহানাল্লাহ। আজকে সেই উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উম্মতের আগ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দারে তোমরা যদি মুমিন হতে চাও, আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, কুলিনে কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। হে পৃথিবীর মানুষ, যদি আমি আল্লাহকে পাইতে চাও আগে আমার রাসূলকে ভালোবাসো। কাকে ভালোবাসতে হবে? কাকে ভালোবাসতে হবে? কাকে? সূরা তওবা 71 নম্বরে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা মুমিনুনা ওয়ালা মুমিনাতি বাদুহুমা আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইউকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া আতিউর রাসূলা। এই কুরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কুরআন পড়তে যাই। কুরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কুরআন শিখতে যাই। কুরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কুরআন ছাড়া বলেন, কুরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কুরআন ছাড়া মুসলমান হইয়া কুরআন না পড়িয়া, মুসলমান হইয়া কুরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কিসের জীবন আমাদের আল্লাহ দিয়েছেন? জীবনটা সোনার জীবন দিয়েছেন কে? মুসলমান হইয়া কুরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কুরআন দিয়ে চালা সোনার দেশ মা বোন রে, কুরআন দিয়ে চালা সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে? ঠিক কিনা? কবরের চিন্তা আছে কিনা বলেন, আছে কিনা? দুনিয়া 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 করে আমরা সবাই বেহুশ হয়ে থাকি, কবরের কথা আমরা কেউ স্মরণ করি না। মা গো কবর কিন্তু প্রতিদিন আমাদেরকে ডাক দিবেন। ও সোনার মা বোনেরা একটু কান লাগান, খেয়াল করে শুনুন, আর দুনিয়া মাঝরাত আখেরাত, আল্লাহ বলেছেন এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো তোমাদের জন্য চিরস্থায়ী। সুবহানাল্লাহ। কিন্তু কুরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে আইছেন, কোনো কাফের জন্য না। কথা বলেন ঠিক কিনা? কার জন্য? অন্ধকার রাতে যখন বিছানায় শুয়ে যায় তখন আমাদের কবরের কথা মনে পড়ে যায়। মা বোনেরা আমি বলি, কাফন দাফন কবরের জীবনী পরে দেখবেন, কাফন দাফন কবরের জীবনী পরে দেখবেন। আমার আল্লাহ বলেছেন যখন তোমরা রাতের বেলায় কারেন্টের লাইটটা তখন অফ করে দাও, জানালাটা বন্ধ করে দাও, দরজাটা যখন বন্ধ করে দাও, তোমাদের ঘরটা বড় অন্ধকার হয়ে যায়, ওই সময় তোমরা চক্ষু বন্ধ করে কবরের কথাটা একটু স্মরণ করে দেখবা। এখন যদি এই ঘরে বিপদে পড়ে যায়, বিপদে পড়ে গেলে যদি একটা চিল্লানি দিই, আশেপাশের মানুষগুলো আমার বিপদ থেকে রক্ষা করার জন্য ছুটে আসবে। কথা বলেন ঠিক কিনা? হায় আল্লাহ, কবর এমন একটা জায়গায়, কবর এমন একটা ঘর, ওই ঘরের মধ্যে আমাদেরকে রেখে আসবে। ওই কবরের মধ্যে কোনো দরজা নাই, জানালা নাই, কবরের মধ্যে থাকবো গো মা, কবরের মধ্যে রেখে আসবে। চিল্লাইতে চিল্লাইতে কবরের মাটি ফেটে যাবে, গলা ছিঁড়ে রক্ত ঝরে যাবে। আমাদের দুনিয়ার কোনো বন্ধু বান্ধব,
আপন স্ত্রী সন্তান যারা আছে, স্বামী সন্তান যাদের আছে, কেউ কবরে সাহায্য করতে যাবে না। কেউ যাবে কি বলেন না, বলেন কেউ যাবে? কেউ তো যাবে না আমার মা বোনেরা। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ডাহিনে বেহেশত বামে দোজখ, পিছনে মালাকুল মওত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার মহান আল্লাহ। পায়ের নিচে পুল সিরাত, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন, তুমি তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু, আমার কবরের কথা শুধু। ফজর জোহর আছর মাগের বেয়েশা, পাশক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা, কবরে জানি ডাকাশি আমার, কবরে জানি ডাকাশি আমার, কবরে যাবার দিন। তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন, তুমি তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন, কবরের কথা মনে করার দরকার আছে কিনা বলেন? কবরের কথা যার মনে পড়বে নামাজ কখনো ছাড়তে পারবে না, যার কবরের কথা মনে পড়বে ফজর ছাড়তে পারবে না, যার কবরের কথা স্মরণ করবে সেই ব্যক্তি জোহরের নামাজ তরফ করতে পারবে না, কবরের কথা যেই ব্যক্তি স্মরণ করবে আসরের নামাজ তরফ করতে পারবে না, কবরের কথা যেই ব্যক্তি স্মরণ করবে ওই ব্যক্তি মাগরিবের নামাজ তরফ করতে পারবে না, কবরের কথা যেই ব্যক্তি স্মরণ করবে এশার নামাজ না পড়ে বিছনায় কখনো ঘুমাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কবরের কথা যার মনে পড়বে, ওই কাফনের কথা যার মনে মনে পড়বে, ওই ব্যক্তি কোনোদিন মাথার কাপড় ফেলিয়া চুল আলগা করে শর্ট কামিজ গায়ে দিয়া রাস্তা দিয়ে কখনো ঘুরতে পারতো না। কথা বলেন ঠিক কি না? সেই ব্যক্তির অন্তরের মধ্যে শুধু একমাত্র আল্লাহর ভয়। কার ভয়? ভয় করব কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহু একবার। কার কথা বলেন? কার কথা? আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছে, হে মুসলমানেরা, তোমরা যারা ইমান এনেছো আমি আল্লাহকে যথাযথ ভয় করো, মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যায় না। কার কথা বলেন? কার কথা? মুসলমান না হইয়া কেউ অন্ধকার কবরে যায় না, তোমরা সবাই মুসলমান হয়ে কবরে আসো আর আমি আল্লাহকে যথাযথ ভয় করো। সুবহানাল্লাহ বলেন। ভয় করতে বলেছেন কার? বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি রাস্তা পৃথিবীতে দেখায় দিয়েছেন, আমার একটা রাস্তা দেখাইছেন আল্লাহ, আর একটা রাস্তা দেখাইছেন শয়তান। কথা বলেন কে দেখাইছেন? দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন আমার মা বোনেরা। ওই শিশু নবী দুনিয়াতে যখন আসলেন, আমার নবীজি বাবা হারায়াতিম, বলেন কি হারায়াতিম? বলেন কি হারায়াতিম? বাবা হারায়াতিম, যেই যেই মানুষটা এই বাড়ি থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরবাসী হয়ে গেছে, দুটি সন্তান রেখে গেছে, একটি কন্যা সন্তান আর একটি পুত্র সন্তান আমার মা বোনেরা এই বাড়িতে রেখে গেছে,
কিন্তু সে কবরে চলে গেছে একেবারেই খালি হাতে। কথা বলেন ঠিক কি না? আমার মা বোনেরা, আমার এতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন আমার নবীকে খুঁজে পাইতেছিলেন না। নবীজি যখন সবাই খুঁজে পাইতেছিল না, মা ফাতেমা নবীজিকে খুঁজতে খুঁজতে পাগলিনী হয়ে গেছে। তিন দিন মক্কাতে খাওয়া নাই, কারোর ঘুম নাই, নামাজও নাই, গোসলও নাই। নবীজি নবীজি বলে সবাই পাগলিনী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আমার নবীজি এই কোরআনটা আমাদের জন্য রেখে গেছেন। উম্মতরা গো, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি, তোমাদের জন্য আমি রাসূল কোরআন শরীফ রেখে গেলাম। হে উম্মতরা, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে জীবনটা গড়তে পারো, আমি রাসূল তোমাদের মৌতের পাশে থাকব। এই কোরআনটা আমি রাসূল রেখে গেলাম, তোমরা যদি এই কোরআনটা আঁকড়িয়ে ধরে রাখতে পারো, আমি রাসূল তোমার অন্ধকার কবরে থাকব। সুবহানাল্লাহ বলবেন না? উম্মতরা গো, যদি তোমরা এই কোরআনটা আঁকড়িয়ে ধরতে পারো, আমি রাসূল তোমার হাশরের মাঠে থাকব। উম্মতরা গো, যদি তোমরা কোরআনটা দিয়ে জীবন গড়তে পারো, আমি রাসূল তোমাদের ফুলসি রাতের ঘাটে থাকব। যেই ফুলসি রাতের ঘাট 30,000 বছরের রাস্তা, হীরার চাইতে ধারালো, চুলের চাইতে চিকন, অমাবস্যা রাত্রের চেয়েও অন্ধকার, ওই ফুলসি রাতের ঘাট আমাদের পার হতে হবে। আমরা কেমনে পার হব? আমার নবী ছাড়া আমরা কেউ ওই ফুলসি রাতের ঘাট পার হতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। শোনার মা বোনেরা কান লাগান, খেয়াল করে শুনুন, সেই নবীজি তিন দিন হারিয়ে গেছে, নবীজিকে পাওয়া যায় না। আসুন, আমরা কার লাগিয়া কানতেছি, কার ভালোবাসতেছি? যেই নবীজি এখন পর্যন্ত সোনার মদিনায় উম্মতি উম্মতি বলে কানতেছেন, বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিমই নাই মোনাফেকে তুমি রাসুলের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি এখন পর্যন্ত উম্মতি উম্মতি বলে কান্দে, আর সেই নবীজিকে গালি দেয়, কথা বলেন ঠিক না? বটবে ঠিক। নবীজির গালি দিছে কি দিছে না? মা বোনেরা গো, আল্লাহ বলেছেন আগে আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুকে ভালোবাসলে আমি আল্লাহকে পাইবা। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমানে মা বোনেরা, আমরা আজকে কার জন্য কাঁদতেছি, কার জন্য আমরা পাগল হয়ে আছি, কথা বলেন ঠিক কিনা? যে দুনিয়ায় এসেছি, নবীজির ওসিলাতে দুনিয়াতে এসেছি, ওই সোনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন মক্কা থেকে হারিয়ে গিয়েছে, কোথাও খুঁজে পাইতেছি না। আবু বকর সিদ্দিক খুঁজতেছে পাই না, ওমর রাদিয়াল্লাহু তাআলা হুমা খুঁজে পাই না, উসমান ধনী খুঁজে পাই না, নবীজিকে কোথাও খুঁজে পাই না। কান লাগান, খেয়াল করে শুনুন, নবীজি তিন দিন যখন খুঁজে খুঁজে পাইতেছে না, এমন অবস্থাতে আমার নবী খোঁজার জন্য পাহাড়ের নিচেই যা খুঁজতেছেন। সুবহানাল্লাহ। পাহাড়ের নিচেই চলে গেছেন আবু বকর, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেখানে খুঁজতেছে, দেখতেছে পাহাড়ের নিচেই দুইজন ব্যক্তি বকরির মালিক বকরি চড়াইতেছে, কিন্তু তাদের বকরিগুলোকে দেখতেছে পিটাইতেছে। কি করতেছে? পিটাইতেছে। কেন পিটাইতেছে? জিজ্ঞাসা করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিজ্ঞাসা করলেন তোমাদের বকরিগুলো পিটাইতেছো কেন? বলে আমাদের এই বকরি আজ তিন দিন ঘাস খায় না, পানিও খায় না, কিছুই খায় না, কেন খায় না? ওই পাহাড়ের উপরে একজন ব্যক্তি সেজদায় পড়ে কাঁদতেছে, রব্বি হাবেলি উম্মাতি, রব্বি হাবেলি উম্মাতি। সুবহানাল্লাহ। কার জন্য কাঁদতেছে? মায়ার নবী দয়ার নবী উম্মাতি উম্মাতি বলে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দেদে পাল তুলে দে
মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, বলেন ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, বলেন ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি, মক্কাই নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে, সুবহানাল্লাহ বলেন। মক্কাই নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে, অদয়ালে তুমি যার সাফা তার কিসের ভাবনা, দয়ালে তুমি যার সাফা তার কিসের ভাবনা, আমার আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা ন, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, যে নূরের রৌশনিতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে, সুবহানাল্লাহ বলেন। যে নূরের রৌশনিতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, অদয়াল তুমি যার সাফা তার কিসের ভাবনা, দয়াল তুমি যার সাফা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আল্লাহু আকবার, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। যদি আমরা মদিনার মহব্বত করি, স্বপ্নের মধ্যে দুই নয়ন দিয়ে আমরা দেখতে পারবো, বলেন সুবহানাল্লাহ। দেখতে পারবো কি পারবো না, পারবো কি পারবো না, ও মদিনার মাটি রে তুই যে বার খাটি রে, আমার নবীর কারণে, ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে, সুবহানাল্লাহ বলেন। মদিনার মাটি খাটি হয়েছে একমাত্র কার কারণে, নবীজির কারণে, বলেন সুবহানাল্লাহ। ওই নবীর ভালোবাসা যদি আমাদের জীবনে থাকে, আমাদের জীবনটা হয়ে যাবে ধন্য, বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কি আছে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বলতেছেন, ও বকরির মালিক, আমরা আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খুঁজে পাইতেছি না। বলে নবী কি না জানি না, মোহাম্মদ কি না জানি না, আজ তিনটা দিন ওই পাহাড়ে সেজদাই পরে কাঁদতেছে, ওই মানুষটার কান্না দেখিয়া আজ তিনটা দিন আমাদের বকরিগুলো ঘাস লতা পাতা সব বন্ধ করে দিয়েছেন, খানা পানি সব বন্ধ করে দিয়েছেন, আমাদের বকরির বাচ্চাগুলো মায়ের বানে মুখ লাগানো বন্ধ করে দিয়েছেন, গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজির উম্মত হয়ে চিনলাম না কো, চিনল বনের হরিণী, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, আল্লাহ তুমি রহমে করা নছিবি কর মদিনা, নবীজিকে না দেখাইয়া আল্লাহ কবরে ডাক দিও না, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলতেছেন, ওমর, যেই মানুষটার কান্না দেখিয়া বকরির খাওয়া বন্ধ হয়ে গেছে, বকরির বাচ্চাগুলো মায়ের বানে মুখ লাগানো বন্ধ করে দিয়েছেন, তিনি আর কেহ নয়, তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন মিলে চলে গেছে পাহাড়ের উপর উঠতেছে, পাহাড়ের উপর উঠিয়া দেখতে পাইছেন তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজদাই পরে কান্দতেছেন, রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি, মাবুদ আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি। কার জন্য নবীজি কান্দতেছেন? কার জন্য? যে নবী উম্মতের জন্য কান্দতেছে ওই নবী আমাদের জন্য কোরআন শরীফ রেখে গেছে। ওই নবী আল্লাহর কাছ থেকে 50 শক্ত নামাজ আনছিলেন, আর সেই নামাজ আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্দিয়া কান্দিয়া 5 শক্ত নামাজ আনছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বন্ধুরে আপনার উম্মতেরা যদি এই 5 শক্ত নামাজ পড়তে পারে, আমি আল্লাহ 50 শক্ত নামাজের সওয়াব দান করব। এটা কার কথা? এটা কার কথা? নবীজি সেজদাই পরে পরে উম্মতের জন্য কানছে, আমার নবী এই নামাজ আনছে, আসসালাতুল মিফতাহুন জান্নাত, নামাজ হলো বেহেশতের তালা খোলার চাবি। নামাজ হলো বেহেশতের তালা খোলার চাবি বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, যেই নবী উম্মতি উম্মতি বলে কাঁদছেন, ওই নবীকে ভালোবাসার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? আমরা ওই নবীকে ভালোবাসতে চাই, কারা কারা বলেন দেখি। বিশ্ব নবীর ভালোবাসা আমাদের দরকার আছে কি আছে না? আল্লাহ রে, আমরা তো সোনার মদিনায় যাইতে পারি নাই, আমার সোনার নবীকে দেখতে জীবনে পারি নাই। আল্লাহ তোমার কাছে হাত বাড়াইছি, নবীজিকে ভালোবাসি, আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে কবুল করে নাও বলে না আমি। নবীজি চোখে দেখি নাই, অন্তরে মহব্বত করেছি বলেন সুবহানাল্লাহ। হাত নমান আমার মা বোনেরা, মাবুদ নবীজিকে চোখে দেখি নাই, দরুদ পড়েছি, স্বপ্নের মধ্যে কত জায়গায় গিয়েছি, নবীজিকে দেখতে পাই নাই, সোনার মদিনায় যাইতে পারি নাই। আবু বকর সিদ্দিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাহাড়ের ওপর উঠলেন, দেখতে পাইছেন আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আজ 3 দিন আপনাকে খুঁজতে খুঁজতে আমরা পাগলিনী হয়ে গেছি গো নবীজি। মা হারা সন্তানের মতো, বাবা হারা সন্তানের মতো আমরা মক্কায় পাগলিনী হয়ে গেছি গো নবীজি, আপনাকে আজ 3 দিন খুঁজে পাইতেছি না। আপনার কলেজের টুকরো মেয়ে পুতলি মা ফাতেমা, বাবা বাবা বলে কানতে কানতে পাগলিনী হয়ে গেছে, 9 বছর বয়সে মা ফাতেমা মাকে হারাইছেন, বাবাকে পাই না 3 দিনে খুঁজতেছে, কিন্তু বাবার জন্য মা ফাতেমা কানতেছেন বলেন সুবহানাল্লাহ। কার জন্য কান্দতেছে? ফাতেমা বাবা বাবা বলে কান্দে। ফাতেমা 3টা দিন চুলায় আগুন জ্বলে না, ঘুম নাই, কোথায় গেছে আমার বাবা? বাবা গো, আমি তো তোমার মা, আমি নার মতো, আমি তোমাকে ভালোবাসি। যেদিন আমার মা খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, সেদিন আমার মা খাদিজা আপনাকে আমার হাতে দিয়ে বলে গেছে, ও মা ফাতেমা, তোমার বাবার মাও নাই, বাবাও নাই, তোমার বাবা এতিম, তোমার এতিম বাবাকে তুমি ভালোবাসবে কিনা বলো? তোমার এতিম বাবার অন্তরে কোনোদিন কষ্ট দিবে না? মা, আমি মা ফাতেমা ডাক দিয়া বলতেছেন, ও মা, আমি কথা দিলাম জীবনে কোনোদিন আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহর অন্তরে কষ্ট দিব না। আমার মা ফাতিমা এই কোরআনের বাণী এনে দুনিয়াটা উজালা করেছেন, আলোকিত করেছেন কে? আমার নবীজি কোরআন আনলেন জগতে, সুবহানাল্লাহ বলেন,
কোরআন দুনিয়াতে আনলেন, জগতে আনলেন, বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের আলো অন্তরেতে জ্বালো, জ্বালার দরকার আছে কি আছে না? আছে না? একদিন আমাদের যৌবন ফুরাবে, কাফন ধরবে, ধরবে কি ধরবে না? ধরবে না? আমার মা বোনরা খেয়াল করুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই পাহাড়ে উঠলেন, ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগোনো বিজি, আমি আপনার সেই ছোট্টবেলার বন্ধু, নবীজির ছোট্টবেলার বন্ধু আবু বকর। আবু বকর বলেন ছোট্টবেলার বন্ধু, সেই ছোট্টবেলার থেকে জীবনে যত নেকির কাম করেছি, যত নেক আমল করেছি, আপনি যে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, আমি আপনার উম্মতে মুহাম্মাদের জন্য সব নেকিগুলো দান করে দিলাম। ওগল্লার নবী, আপনি সেজদা উঠান, আপনি মাথা উঠান আর কানবেন না, বাড়িতে যাইয়া দেখেন আপনার মেয়ে ফাতেমা পাগলিনী হয়ে গেছেন, বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে গেছেন, সুবহানাল্লাহ। তারপরও আমার নবী মাথা উঠাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলতেছেন, ওগো নবীজি, আমার যখন 26 বছর বয়স ছিল, আপনার মাথা কাটার জন্য আমি আসছিলাম, আপনার সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমার হাতের তরবারিটা পড়ে যায়, আমি কালেমা পড়ে ওই দিনে মুসলমান হয়ে যাই, বলেন সুবহানাল্লাহ। ওই 26 বছর বয়স থেকে এ জীবনে যত নেকির কাম করেছি, উম্মতে মুহাম্মাদের জন্য দান করে দিলাম। ওগো নবীজি, আপনি মাথা উঠান আর আপনি কানবেন না, বাড়িতে চলুন, আপনার মেয়ে ফাতেমা পাগলিনী হয়ে গেছেন। তারপরও আমার নবী মাথা ওঠায় না, সেজদা ওঠায় না, কান লাগান, খেয়াল করে শুনুন, নবী যখন সেজদা উঠায় না, কান্দে রব্বি হাবলি উম্মতি, নবীজি মাথা যখন ওঠায় না, আবু বকর সিদ্দিক দৌড় দিয়ে চলে গেছেন বাড়িতে ফাতেমার কাছে, ও ফাতেমা, তোমার বাবাকে পাওয়া গেছে, মোহাম্মদ রাসূলুল্লাহকে পাওয়া গেছে, ওই পাহাড়ের উপর আজ 3 দিন কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমরা দুইজন আনতে পারলাম না, সেজদার থেকে তো মাথা ওঠাই না, ও ফাতেমা জলদি করে তুমি চলো, তুমি ছাড়া তোমার বাবাকে ওই পাহাড় থেকে নামাইতে পারবো না। ফাতেমা বোরকা পরলেন, চলে গেলেন ওই পাহাড়ের উপরে, যাওয়ার পরে দেখতেছেন আমার ফাতেমা দেখতে পাচ্ছেন আমার বাবা কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সঙ্গে সঙ্গে মা ফাতেমা সেজদায় পড়ে গেলেন, বাবার পাশে সেজদায় পড়ে গেলেন, কান্দে আর বলে, বাবা গো, আমি ফাতেমার জীবনের সব নেকিগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম, ও বাবা, আপনি সেজদা ওঠান, মাথা ওঠান আর কান্দেন না। আল্লাহর নবী তারপরও মাথা ওঠাই না। এবার ফাতেমা দেখতেছেন আমার বাবাকে কেমনে ওঠাইবেন, কেমনে ওঠাইবেন, মা ফাতেমা এইভাবে খোপে বলে ফেললেন, ও আল্লাহ রব্বুল আলামিন, আমার বাবা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, আর আমার বাবা উম্মতের জন্য পাগলিনী হয়ে আজ 3 দিন কাঁদতেছেন, মা বোন, আমি ফাতেমার জীবনের নেকিগুলো সব বাবার উম্মতের জন্য দান করে দিলাম, এবং প্রয়োজনে যদি আমার হাসাইন হুসাইনকে কুরবানি দিতে হয় তবু কুরবানি দিয়ে দেব, তবু আমার বাবার উম্মতকে আমি ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের কথা কবুল করে নিলেন, আমার নবীজি সিজদার থেকে আস্তে আস্তে মাথা উঠাইলেন, ফাতেমা রে, আমি রাসূল জানতে চাই আমার উম্মতকে তুমি কেমন ভালোবাসো, তুমি কেমন ভালোবাসো রে ফাতেমা। ও মা বোনেরা, ফাতেমা বাবার জন্য বাবার কাছে কাঁদতেছেন, আপনার উম্মতের জন্য আমার হাসাইন হোসাইনকে কুরবানি করতে রাজি আছি, কিন্তু তারপরও আপনি আর কাঁদবেন না, আপনি মাথা উঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে মাথা উঠান, ফাতেমার কুরবানি আমি আল্লাহ, ফাতেমার হুসাইনের কারবালার মাঠে শহীদ আমি আল্লাহ কবুল করে নিয়েছি, সুবহানাল্লাহ। রক্ত ঝরা কারবালাতে ইমামি হুসাইন
যার চল ছুটে যাই ওই মদিনাই, ইসলাম বুঝি ডুবে যাই, কালমালা ইলাহা ইল্লাল্লাহ, কালমালা ইলাহা কালমালা ইলাহা, আমার ফাতেমা কান্দে ও গো আল্লাহ, আমার হুসাইন শহীদ কারবালায়, ফাতেমা কান্দে ও গো আল্লাহ, আমার হুসাইন শহীদ, হুসাইন রক্তের বিনিময়ে মাফি কর বাবার উম্মতের, লা ইলাহা কালমালা ইলাহা, কালিমালা ইলাহা, আমার নবীজি কান্দেন গো আল্লাহ, আমার হুসাইন শহীদ কারবালায়, আমার নবীজি কান্দেন গো আল্লাহ, আমার হুসাইন শহীদ কারবালায়, হুসাইন রক্তের বিনিময়ে মাফি করো আমার উম্মতের, লা ইলাহা কালিমালা ইলাহা, কালিমালা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মা বোনেরা, ইতিহাস, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, ও জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও না। আরে জিব্রাইল, আমার বন্ধু তো উম্মতি, উম্মতি বলে কাঁদতেছেন, কার জন্য কাঁদতেছেন, কার জন্য? এ জিব্রাইল, আমার বন্ধু উম্মতি, উম্মতি বলে কাঁদতেছেন, আমার বন্ধুর কাছে যে একটা সুসংবাদ দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ, আমার নবী কাঁদতেছেন, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি কাঁদতেছেন, কি জন্য কাঁদতেছেন আমি জানি, বুঝতে পারেছি। নবী আমার বললেন, আয়েশা রে, কি জন্য আমি কাঁদতেছি, কেন কাঁদতেছি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও নবীজি আপনি কাঁদতেছেন, আপনার পেটে তিনখানা পাথর বান্দা, আজ তিন দিন আপনি কিছু খান না, খোদার জন্য আপনি কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ, কিসের জন্য? নবীজি আমার বললেন, আয়েশা রে, না না আমি খোদার জন্য কান্দি না। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো নবীজি বুঝতে পারেছি আপনি কেন কাঁদতেছেন, আপনি যে বিছনার মধ্যে শুয়ে আছেন, আপনি এই বিছনাটা হলো খেজুরের পাতার চাটাই। কিসের চাটাই বলেন? খেজুরের পাতার চাটাই। ওগো নবীজি খেজুরের পাতার চাটার মধ্যে শুতে আপনার কষ্ট হয়, এই জন্য কাঁদতেছেন। ওগো আল্লাহর নবী আপনি কাঁদতেছেন, কি জন্য আমি জানি, আপনার মাথার নিচে যে বালিশটা আছে সেই বালিশটা হলো পাথরের বালিশ। নবীজি আমারে বললেন, আয়েশা রে, আমি বিছনার জন্য কান্দি না, বালিশের জন্য কান্দি না। তাহলে গো নবীজি বুঝতে পারছি, আজকে মনে হয় আপনার বাবার কথা মনে পড়ে গেছে। কার কথা? আজকে কি আপনার বাবার কথা মনে পড়ে গেছে? নবীজি বলতেছেন, না রে আয়েশা, না আমি তো বাবার জন্য কান্দি না। তাহলে বুঝতে পারছি আপনার মায়ের কথা মনে পড়ে গেছে। নবীজি বলতেছেন, আয়েশা রে শোনো, আমার মায়ের কথাও মনে পড়ে নাই, মায়ের জন্য কান্দি না, বাবার জন্য কান্দি না। শোনো রে আয়েশা, আমি কেন কান্দি, খোদার জন্য কান্দি না, বালিশের জন্য কান্দি না, বিছানার জন্য কান্দি না, মায়ের জন্য কান্দি না, বাবার জন্য কান্দি না, আমি কান্দতেছি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। সেই উম্মতগুলো কারা? সেই উম্মত, এই উম্মত আমরা, আমরা সেই উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আখেরি নবীর উম্মতের কত দাম, কত মর্যাদা। আখের নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীকে আল্লাহ জান্নাতে যাইতে দিবে না। আমরা আখের নবীর উম্মত, কোন নবীর উম্মত? উম্মতি মুহাম্মাদের জান কত দাম, আখেরি নবীর উম্মত আমরা সবিশেষ ভাগ্যবান, আখেরি নবীর উম্মত আমরা উম্মতি
নবি মোহাম্মদি জানো কত দাম, আখেরি নবীর উম্মত আমরা সবিশে ভাগ্যবান, আখেরি নবীর উম্মত আমরা সবিশে ভাগ্যবান। সবাই বলেন সুবহানাল্লাহ, আমরা সবচাইতে বড় ভাগ্যবান। খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছেন উম্মতি উম্মতি বলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল আমার বন্ধু তো পৃথিবীর জমিনটা শেষ হয়ে যাবে রে জিব্রাইল, অ জিব্রাইল আমার বন্ধুকে একটা সুসংবাদ দিয়ে দাও। সুসংবাদটা হলো, আমার বন্ধু যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে আসবে, আমার বন্ধুর লাশটা আমি আল্লাহ দাফন করব আমার আরশের ডান পাশে। কোন পাশে বলেন, কোন পাশে? জিব্রাইল ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কানবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিয়েছেন গো নবীজি। নবীজি ডাক দিয়া বলেন, জিব্রাইল কি সুসংবাদটা আমার আল্লাহ দিয়েছেন? জিব্রাইল ডাক দিয়া বায়ো গল্লারে নবী, আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে আপনার লাশটা দাফন করবেন আল্লাহর আরশের ডান পাশে। নবীজি আমার কান্দে আর বলে, জিব্রাইল ও জিব্রাইল আমার লাশটা যদি আল্লাহর আরশের ডান পাশে যদি আমার লাশটা দাফন হয়, আমি রাসূল জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফনটা কোন জায়গায় হবে। আমার মা বোনেরা আসুন, আমার নবীজি মায়ের নবী দয়ার নবী কান্দতেছেন কার জন্য বলেন? কার জন্য? নবীজি উম্মতি উম্মতি বলে কান্দতেছেন, জিব্রাইল রে আমার লাশটা আরশের ডান পাশে যদি দাফন হয়, আমার গুনাহগার উম্মতের দাফনটা কোন জায়গায় হবে? জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর নবী আপনার গুনাহগার উম্মতের দাফনটা এই জমিনে হবে। কোন জমিনে হবে? এই জমিনের মধ্যে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল ও জিব্রাইল আমার গুনাহগার উম্মতের দাফন যদি এই জমিনে হয়, আমি আল্লাহর আরশের ডান পাশে যাব না, আমিও এই জমিনে আমার উম্মতের পাশে থাকতে চাই রে জিব্রাইল, আমার উম্মতের পাশে থাকতে চাই। জিব্রাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর সুসংবাদ আপনি কেন মানতে রাজি নাই, আপনি কেন এই কথা মানতেছেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল রে ও জিব্রাইল আমার উম্মতের এই জমিনের মধ্যে দাফন হবে। জিব্রাইল রে তুমি কি দেখেছ, বাচ্চাওয়ালা মুরগি যেমন বাচ্চা নিয়ে জমিনে ঘোরাঘুরি করে, আর উপর থেকে সিলে যখন ছবল মারে, মুরগির মা তখন পাগল হয়ে যায়। মুরগির মা পাগল হয়ে যায়, সিলে যখন বাচ্চার উপরে ছবল মারে, মুরগির মা মুরগি মাটা পাগল হয়ে যায়, সিলের পিছনে পিছনে দৌড় দেয়, একবার ছাদে ওঠে, আবার গাছের ডালে বসে, আবার জমিনে আসিয়া বাচ্চাদেরকে পাখনার নিচে ডাক দেয় আর বলে, হায় রে বাচ্চারা, আয় আয় আয়, আমি মা থাকা পর্যন্ত তোদের একটা বাচ্চাকেও একটা সন্তানকে সিলের মুখে যাইতে দিব না। আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন, নবীজি যখন বলেছেন ও জিব্রাইল আমি এই জমিনে থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জাহান্নামের 70,000 শিকল, এক একটা শিকল ধরবে 70,000 ফেরেশতা, আল্লাহ হুকুম করবেন, ও 70,000 ফেরেশতা তোমরা জাহান্নামের শিকলটারে ধরে টানতে টানতে হাশরের ময়দানে তোমরা নিয়ে যাও, নাফরমান বান্দা বান্দি দেখুক শক করে কোন জাহান্নাম কামাই করেছে। আর শক করে জাহান্নাম কামাই করা হলো, অনেকেই ফজরের আজান হয় আজান শুনে নামাজ পড়ে না, এইটা শক করে জাহান্নাম কামাই করে কথা বলেন ঠিক না বেটি? শক করে কোন জাহান্নাম কামাই করেছে? আজান শোনার পরও যারা নামাজ পড়ে না, ফজর জোহর আসর মাগরিব এশা পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সঙ্গে বান্দার প্রেম ভালোবাসা, সুবহানাল্লাহ বলেন, এই নামাজের দরকার আছে কি আছে না বলেন? আছে কি আছে না? ফজরের আজান হয় কি হয় না বলেন? এই ফজরের নামাজ আমাদের দরকার আছে কি আছে না? অনেক মেয়েরা বিউটি পার্লারে যায়, ভুরু পেলাক করে, করে কি করে না বলেন? বিউটি পার্লারে যাই, ভুরু পেলাক করে, চেহারাটা আরো সুন্দর করার জন্য ফেস পাউডার কত কিছু এই মুখের মধ্যে মাখে। ও যুবতী মেয়েরা, তোমার চেহারাটা একমাত্র উজ্জ্বলতা করতে পারবে ফজরের নামাজ। কোন নামাজ?
রাত পুহালো সকালে হলো, চলো